নমস্কার, আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছাদবাহার। শীত মরশুমের বাগান আমরা শুরু করেছিলাম দীর্ঘ 5 মাসের যে জার্নি, ছোট্ট ছোট্ট যে থামপটের গাছগুলি দিয়ে সেখান থেকে আমরা শীত মরশুমের বাগান শুরু করেছিলাম। সেই ছোট্ট ছোট্ট যে থামপটের গাছগুলি আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড পটিং করেছিলাম। এভাবে আপনারা দেখছেন এই গাছগুলিকে খুব সুন্দরভাবে আমরা পরিচর্যা করেছিলাম এবং এই গাছগুলি পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, সেগুলি দেখাবো। তার পাশাপাশি কিছু ফলের গাছ অর্থাৎ শীতের সময় যে ফলগুলি হয় তার মধ্যে কুল গাছ রয়েছে এবং বেশ কিছু সবজি করেছি এবছর, সেগুলি নিয়ে আজকের এই প্রতিবেদন তৈরি করেছি। প্রথমেই আমরা যে সবার পরিচিত যে ফুলের গাছ চন্দ্রমল্লিকা গাছ, এবছর প্রকৃতি আমাদের সাথ দেয়নি কিন্তু তার সত্ত্বেও আমরা চেষ্টা করেছি। আমরা যারা গাছ ভালোবাসি, এই প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই, সেজন্য আমরা বারে বারে চেষ্টা করে সাফল্য পেয়েছি এবং কিছু ব্যর্থ হয়েছে অবশ্যই, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে অপরূপ সুন্দর যে দৃশ্য আমার ক্যামেরাতে আমি ধারণ করেছি এবং সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শীত মরশুমের বাগান 2021-2022 চন্দ্রমল্লিকা বিগ পমপম এবং জায়ান্ট ভ্যারাইটির বেশ কিছু গাছ আপনারা দেখছেন। কিছু গাছ নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। ভিডিওটি যদিও একটু দেরি করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিভিন্ন কারণের জন্য ভিডিওটি এক জায়গায় করে উঠতে পারিনি, কিন্তু মনে হয়েছে যে আপনাদের সঙ্গে এই প্রতিবেদন শেয়ার করার জন্য সেজন্যই মোটামুটিভাবে প্রায় 20-25 রকম ফুলের গাছের পাশাপাশি বেশ কিছু সবজি ও ফলের গাছ, শীতের যে বাগান সেই বাগান সেজে উঠেছিল। ওভারভিউ আমি দেখাতে পারছি না, কিন্তু প্রত্যেকটি গাছের কি রেজাল্ট এসছে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চন্দ্রমল্লিকার খুব সুন্দর একটি পছন্দের রং আমার। এবছর আমরা যারা বাগান করেছি অনেকটা কষ্ট করতে হয়েছে, প্রকৃতি বারে বারে বাধার সৃষ্টি করেছে, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি এভাবে গাছগুলিকে সুন্দরভাবে তৈরি করতে। আগামী বছর চেষ্টা করব এর থেকে আরও কিছু ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এগুলি অ্যাজেলিয়া, এর 2টি রঙের গাছ রয়েছে। এটি বাইকালারের একটি গাছ, অসাধারণ সুন্দর এবং এর পরিচর্যা খুব নর্মালভাবেই করেছি এবং তাতে সুন্দর ফুল এসছে গাছগুলি যদিও ছোট। আরেকটি রং যে বলছিলাম লাল রঙের, এই লাল রংটি যদিও থোকা, এর সিঙ্গেল ভ্যারাইটিও হয়। শীতের আরেকটি অনন্য ডালিয়া, এই ডালিয়া বাই কালার। আরেকটি রং রয়েছে এবং বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তার মধ্যে 2টি গাছ টিকে ছিল। এবং স্নোবল চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের গাছ বলে দেওয়া সত্ত্বেও সবগুলোই সাদা রঙের রয়েছে কিন্তু ফুল ফুটেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড়। যদিও ভেবেছিলাম যে গাছগুলি ভিন্ন ভিন্ন রঙের ফুল হবে কিন্তু তা পাইনি, কিন্তু ফুলগুলি খুব সুন্দর হয়েছিল, আপনারা দেখছেন সেটা। এবছর প্রথম করেছি হুবহু নয়নতারার মতন দেখতে ফ্লক্স, এর প্রতিবেদন রয়েছে।
প্রচুর ফুল হয় এবং দীর্ঘদিন টেকে, দেখতেও অসাধারণ। এরপর নেস্টেশিয়াম দেখছেন, একবার বৃষ্টিতে ভিজে গিয়েছিল এবং তারপরেও কিছু ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম এবং তার পরবর্তী পর্যায়ে যখন আমি ভিডিওটি ধারণ করছি সে সময় গাছটি সবেমাত্র ফুল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এর স্টিল ছবি আমি রাখতে পারিনি, কিন্তু ফুলগুলি খুব অসাধারণ। পাশের যে গাছটি দেখছেন এটি হলুদ রঙের ফুল হয়, এটি প্যানজি, এবছর প্রথম করেছি, অসাধারণ ফুল। এটি পপি, দেখতে খুব সুন্দর। এবং এখন যেটি দেখছেন চেরি গোল্ড, এরও প্রতিবেদন রয়েছে, অসাধারণ ফুল এবং গাছ ভরে ফুল হয়, লো মেইনটেনেন্স একটি গাছ, দেখতেও খুব সুন্দর, মালা তৈরিতে খুব সুন্দর এর ব্যবহার রয়েছে। এটি দেশি ভ্যারাইটি, এর যেটি থাই ভ্যারাইটি রয়েছে আরও বিভিন্ন রঙের হয়। আর এবছর 5টি গ্লাইডুলাস বসিয়েছিলাম, কয়েকটি গাছ মারা গেছে আর এই গাছটিতে ফুল এসছে, দেখছেন 5 ইঞ্চির একটি প্লাস্টিকের টবে রয়েছে। আর এটি অ্যান্টেনিয়াম, একেবারে ভেলভেটের মতন যে পাপড়িগুলো এবং স্টিক আকারে, খুব সুন্দর দেখতে, প্রায় 8 থেকে 9টি স্টিক হয়েছিল একটি গাছে এবং খুব সুন্দর ঝোপালো আকারের। গাছটি খুব পছন্দ হয়েছিল, এবছর প্রথম করেছি আমি অ্যান্টেনিয়াম। আর সবার পরিচিত ভারমেনা, থোকায় থোকায় ফুল হয়, বিভিন্ন রঙের হয়, অনেক গাছ ছিল এবছর, তার মধ্যে বেশিরভাগ গাছই মারা গিয়েছে কারণ প্রকৃতি বারে বারে আমাদের এই গাছগুলিকে বড় করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটি ক্যালেন্ডুলা, শুধুমাত্র হলুদ রঙেরই হয়েছে, যদিও 2টি রঙের বলে দিয়েছিল গাছ দুটি, কিন্তু শুধুই হলুদ রং পেয়েছে। আর শীত মরশুমের জনপ্রিয় একটি ফুলের মধ্যে যদি আমরা 1 থেকে 5 মধ্যে রাখতে চাই তাহলে এটিকে অবশ্যই রাখতে হবে, পিটুনিয়া। বেশ কিছু পিটুনিয়াও নষ্ট হয়েছে কিন্তু তার সত্ত্বেও বেশ শেষ পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পিটুনিয়া। বেশ কিছু রঙের ফুল এবছর হয়েছে, বাইকালার থেকে শুরু করে বিভিন্ন রং। আর বসন্তের শুরুতে হলিহক, বাগানটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য হলিহক খুবই সুন্দর, এবছর অনেক ফুল পেয়েছে এই হলিহক থেকে এবং খুবই সাধারণভাবে পরিচর্যা, শুধুমাত্র যদি খোলের জল দেওয়া যায় এবং ফাঙ্গিসাইড ও ইনসেক্টিসাইড ব্যবহার করলে এই হলিহক খুব সহজেই প্রচুর ফুল দেয়। আর ছাদবাহার বাগানে গোলাপ থাকবে না তা তো হয় না,
বেশ কিছু রঙের গোলাপ এবছর হয়েছে তিলোত্তমা, এবং একটি হলুদ রঙের গোলাপ আমার খুব পছন্দের। এবার বেশ কিছু সবজি ও ফলের গাছ রয়েছে। এবছর ক্যাপসিকাম একটু দেরিতে হয়েছে, কিন্তু গাছগুলিতে কোনো রকম কোনো পাতা কোঁকড়ানোর সমস্যা হয়নি, কারণ সঠিকভাবে হয়তো যত্ন নিয়েছিলাম এবং সেজন্যই দেরিতে হলেও যে ক্যাপসিকামগুলি বড় বড় সাইজেরই হয়েছে। এবং গাছগুলি দেখছেন এখনও বেঁচে রয়েছে গাছগুলি, এবং এর পরিচর্যা করেছি, দ্বিতীয় পর্যায়েও ফল পেয়েছি। আর এগুলি নিচে করেছিলাম মাটিতে, ফুলকপির গাছ এবং বেশ কিছু ওলকপির গাছ করেছিলাম এবছর, সেগুলি বেশ বড় হয়েছে। খুব সহজেই এগুলি আপনারা করতে পারেন। এবছর হয়তো যারা করলেন না, সামনের বছর অবশ্যই চেষ্টা করবেন। বাড়ি থেকে যে সবজি তৈরি করি সে তার স্বাদই আলাদা, চেষ্টা করবেন, অবশ্যই সাফল্য পাবেন এবং সম্পূর্ণ অর্গ্যানিক ওয়েতে করার চেষ্টা করবেন। আর এগুলি ব্রোকলি, যদিও ভিডিওটি যখন ধারণ করেছি তখন ব্রোকলি যে গাছে রয়েছে সেটি ছবি তুলতে পারিনি, কিন্তু আগে এই ব্রোকলি সম্পর্কিত ভিডিও রয়েছে, সেখানে রয়েছে। আর এই গাছটি মাত্র 40 টাকা দিয়ে এনেছিলাম আগের বছর। এবছর বেশ ভালোই ফল দিয়েছে। আপেল কুলের গাছ হিসেবে নিয়েছিলাম, কিন্তু এরকম পেয়েছি, খুব সুন্দর এবং সুস্বাদু। এর স্বাদ সত্যি অনন্য, এবং প্রায় গাছ ভরে এবছর কুল হয়েছে। আর এই কুল গাছ দেখতে দেখতে 2021-2022 যে ছাদবাহার ইউটিউব চ্যানেলের যে বাগান সেটি আমরা পরিদর্শন করলাম এবং দেখাতে চেষ্টা করেছি যে কী কী ফুল এবং ফল ও সবজি গাছ এবছর আমি করেছিলাম। আশা করছি প্রত্যেকটি বিষয় আগামী বছর প্রথম থেকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সময়ের জন্য হয়তো এবছর প্রত্যেকটা গাছের ভিডিও আনতে পারিনি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।